সাংবাদিকদের শুধু মেধাবী হলে চলবে না, সাথে সাহসও থাকতে হবে, তবেই সমাজ উপকৃত হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরোয়ার কমল এমপি। তিনি শনিবার রামু প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মনে রাখতে হবে, শুধু সংবাদ সংগ্রহ করা কিন্তু সাংবাদিকের কাজ নয়। যদি সাহসী না হন, যদি আপনাদের মধ্যে চেতনা না থাকে, তাহলে কিন্তু আপনারা কখনো লক্ষ্য স্থলে গিয়ে কখনো পৌঁছবেন না, ডেস্টিনেশনের কাছাকাছি কেউ যেতে পারবেন না। আজকে আমি অবাক হয়ে যাই, সাংবাদিকদের কত জ্ঞানের গভীরতা থাকলে, কত সিক্রেসি থাকলে, আমি অবাক হয়ে যাই। খিচারি হাই স্কুল মিলনায়তনে প্রেস ক্লাবের সভাপতি নীতিশ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম মহাসচিব মির্জা রামু প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য তপন চক্রবর্তী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি জাফর আলম চৌধুরী, কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরোয়ার সুহেল, দৈনিক আমাদের সময়ের চট্টগ্রাম ব্যুরো প্রধান হামিদুল্লাহ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শোয়েব সাইদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় রামু কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হক, ফতেহারকুল ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টু, কাওয়ারকুপ ইউপি চেয়ারম্যান শামসুল আলম, শিক্ষাবিদ কিশোর বড়ুয়া সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। পরে রামু প্রেস ক্লাবের নবনির্বাচিত কার্যকরী পরিষদের নেতৃবৃন্দকে শপথবাক্য পাঠ করান তপন চক্রবর্তী। এ সময় সংসদ সদস্য সাইমুম সরোয়ার কমল রামু প্রেস ক্লাবের জন্য জমি ও ভবন নির্মাণে সহযোগিতার আশ্বাস দেন। নিউজ ডেস্ক, টিটিএন।